আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কিন্তু স্ট্যাটাসের শেষ নেই। প্রতিদিন দেখছি নতুন নতুন টাইপের স্ট্যাটাস মেকিং হচ্ছে, আর সেই রকম স্ট্যাটাসের মধ্যে আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ছবি বা একাধিক ছবি দিয়ে গিল্টি পেট স্ট্যাটাস মেকিং করা হয়। তো স্ট্যাটাসের প্রথম পার্টটুকু দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটিকে এখনই একটা লাইক করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবে, এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এখান থেকে ভিডিও আইকনের উপর ট্যাপ করবেন, নিউ। এবার আপনি এখান থেকে ফটো সেকশনের উপর ট্যাপ করবেন। এবার আপনাকে নিজের পছন্দের মতন কিছু ছবি অ্যাড করতে হবে, আর ছবি অ্যাড করার জন্য সিম্পলি একবার করে ছবির উপর ট্যাপ করবেন। ওকে, ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি রাইট অপশনের উপর ট্যাপ করবেন। আপনার স্ট্যাটাস ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য সাইডে হোয়াইট বর্ডারটি থাকা খুবই দরকারি। আপনার ভিডিওতে যদি হোয়াইট বর্ডারটি না এসে থাকে তাহলে আপনি ক্যানভাস অপশনের উপর ট্যাপ করবেন, আর এখান থেকে ফিট অপশনটিকে চুজ করে নেবেন। ওকে, কিছুক্ষণ আগে আমরা যে ছবিগুলি অ্যাড করলাম সেই সকল ছবির সাইজ হচ্ছে 5 সেকেন্ড করে। এবার আপনাকে ছবির সাইজ কমিয়ে 2 সেকেন্ড করতে হবে। সাইজ কমানোর জন্য আপনি ছবির লেয়ারের উপর একবার ট্যাপ করবেন, এখান থেকে ট্রিম অপশনের উপর ট্যাপ করবেন। এবার পয়েন্টারের উপর ট্যাপ করে বাঁ দিকে সরিয়ে নিয়ে এসে এর সাইজটি আপনি 2 সেকেন্ড করে দেবেন। ওকে, ঠিক এইভাবে প্রতিটি ছবির উপর ট্যাপ করুন, এখান থেকে ট্রিম অপশনে আসুন আর 2 সেকেন্ড করে দিন। ওকে, ধরে নিন আপনার 90% কাজ কমপ্লিট। এবার আপনাকে শুধু ভিডিওতে গিল্টি ফেট অ্যাড করতে হবে, আর গিল্টি ফেট অ্যাড করাটা খুবই সহজ। আপনাকে সিম্পলি ফিল্টার অপশনের উপর ট্যাপ করতে হবে, এখান থেকে ইফেক্ট অপশনের উপর ট্যাপ করবেন। ইফেক্টগুলোকে একটু ডান দিকে সরলে আপনি দেখতে পারবেন প্লাস অপশনের পাশেই রয়েছে আমাদের গিল্ট অপশনটি। এই যে সিম্পলি গিল্ট অপশন উপর একবার ট্যাপ করবেন। এবার আপনাকে একটি জিনিস খুব ভালো করে বুঝে নিতে হবে, আপনি যদি নিজের ভিডিওতে গিল্ট ইফেক্টটি খুব বেশি করে দিতে চান তাহলে আপনাকে প্রথম অপশনটি চুজ করতে হবে, আর একটু কম দিতে গেলে সেকেন্ড, আর তার থেকেও কম দিতে গেলে থার্ড অপশনটি অর্থাৎ এটি। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব আপনি এখান থেকে 2 নম্বর অপশনের উপর ট্যাপ করে এই ইফেক্টটিকে চুজ করে নেবেন, তাহলে আপনার ভিডিওটি প্রফেশনালভাবে রেডি হয়ে যাবে। এখান থেকে ডবল রাইট অপশনের উপর ট্যাপ করবেন আর অ্যাপ্লাই টু অল করবেন, তাহলে আপনার ভিডিওতে যতগুলি ফটো রয়েছে সমস্ত ফটোর উপর গিল্ট ইফেক্টটি খুব সহজেই অ্যাড হয়ে যাবে। সুতরাং অ্যাপ্লাই টু অল, ওকে। যে কোনো ধরনের স্ট্যাটাস মেকিং করতে গেলে তার মিউজিকটি সেই ভিডিওর গুরুত্বটাকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ করে তোলে, আর এখানে মিউজিক অ্যাড করার জন্য আপনাকে সিম্পলি মিউজিক অপশনের উপর ট্যাপ করতে হবে। এখান থেকে ট্র্যাক অপশনের উপর ট্যাপ করবেন আর মাই মিউজিক অপশনের উপর ট্যাপ করবেন। এই ধরনের ভিডিওতে মিউজিক অ্যাড করতে গেলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি অবশ্যই ইউটিউব অথবা গুগল থেকে টাকলা মিউজিকটি ডাউনলোড করে নেবেন। এটি একটি বাংলা মিউজিক, আর এই ধরনের ভিডিওর ক্ষেত্রে এই মিউজিকটি পারফেক্ট। তো আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি, আপনি দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে আমার টাকলা মিউজিকটি। সিম্পলি মিউজিক অ্যাড করার জন্য আপনি মিউজিকের উপর একবার ট্যাপ করবেন,
এখান থেকে ইউজ অপশন উপর ট্যাপ করবেন। ভিডিওতে আমরা মিউজিক তো অ্যাড করে ফেললাম, কিন্তু মিউজিককে নিজের মনের মতো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আপনাকে এডিট অপশন উপর ট্যাপ করতে হবে। এখান থেকে নিজের মনের মতন মিউজিকটিকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে টিক অপশন উপর ট্যাপ করবেন। এখান থেকে আবারও রাইট অপশন উপর ট্যাপ করবেন। আপনি যদি চান নিজের ভিডিওতে স্টিকার অথবা টেক্সট অ্যাড করতে, তাহলে আপনি এই দুটি অপশনও এখানে খুব সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে টেক্সট অ্যাড করতে গেলে আপনাকে সিম্পলি টেক্সট অপশন উপর ট্যাপ করতে হবে। এখান থেকে নিজের মনের মতন যে কোনো কিছু অ্যাড করে নেবেন। টেক্সটে ফন্ট চেঞ্জ করতে গেলে আপনাকে ডবল এ অপশন উপর ট্যাপ করতে হবে। এখানে আপনি একাধিক ফন্ট পেয়ে যাবেন, আপনার পছন্দের মতন যে কোনো একটি ফন্ট এখানে অ্যাড করে নিন। ফন্টটিকে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ফন্টটিকে টেনে নিয়ে যে কোনো কর্নারে সাজিয়ে দেবেন। টেক্সটের লেয়ারটিকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সিম্পলি লেয়ারের উপর ট্যাপ করে ভিডিও শেষ প্রান্তের সাথে মিশিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে রাইট অপশন উপর ট্যাপ করবেন। ভিডিওটি এখান থেকে সেভ করার জন্য আপনাকে সিম্পলি সেভ অপশনের উপর ট্যাপ করতে হবে। এখান থেকে আবারও সেভ আর 1080p অপশনের উপর ট্যাপ করবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর নিচে কমেন্ট বক্সে আপনার কোনো রকম মতামত থাকলে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনশর্ট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন রয়েছে, ওখান থেকে সিম্পলি ওটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে কোন নতুন টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরের খেয়াল রাখবেন।